স্বাধীনতার 75তম দিবসের জাতীয় পতাকার যেন কোনোভাবেই অবমাননা না হয় বার্তা দিলেন পতাকা শিল্পী রাজু হালদার। মাতৃভূমি যেমন আমাদের ভারতবাসীর কাছে একটা আবেগ অনুভূতি, ঠিক তেমনই আমাদের জাতীয় পতাকা সারা ভারতীয়দের আবেগ। আর এই আবেগের প্রতীকে যারা তৈরি করে আমাদের কাছে পৌঁছানোর কাজ করে যাচ্ছেন, অর্থাৎ এই তিরঙ্গা পতাকা রাত দিন ধরে তৈরির কাজ করে যাচ্ছেন, তাদের অবদান আমাদের কাছে অপরিহার্য। এইরকম জাতীয় পতাকা তৈরির নেপথ্যে যারা জড়িয়ে আছে তাদের মধ্যে বাঁকুড়ার হাওড়ার উনশানি বাদামতলার পতাকা শিল্পী রাজু হালদার অন্যতম। স্বাধীনতার পর থেকেই এই পরিবার পতাকা তৈরির কাজ করে চলেছেন। তাদের পরিবারের তৈরি পতাকা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে কয়েক যুগ ধরে। স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের আগে এই পরিবারের পতাকা তৈরির কারখানায় ব্যস্ততা থাকে তুঙ্গে। এই বছর 75তম স্বাধীনতা দিবস, তাই এই পরিবারের পতাকা তৈরির জন্য ব্যস্ততার চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায়। দুবছর ধরে অতিমারির কারণে লকডাউনে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে রাজু হালদারের পতাকা তৈরির ব্যবসায়। তবুও তার জাতীয় পতাকা তৈরির কাজের প্রতি আবেগ অনুভূতি ঘাটতি পড়েনি। লকডাউনে অনেকে তাদের জীবিকা পরিবর্তন করেছে চাপের মুখে পড়ে, কিন্তু পতাকা শিল্পী রাজু হালদার এই পেশা পরিবর্তন করেননি, কারণ তার এই কাজ আবেগ অনুভূতিতে ভরা। তাই প্রবল ইচ্ছায় আবার এই শিল্পী শুরু করে ফেলেছেন এই কাজ। তিনি যে ভালোবেসে করে চলেছেন দিনের পর দিন, তার আবেগ যে জাতীয় পতাকার প্রতি অপরিসীম, তার ছোঁয়া তার বাড়ির দেওয়াল ও ঘরের দেওয়ালে ফুটে উঠেছে। সারা বাড়ি তিনি তেরেঙ্গা রঙে ভরিয়ে তুলেছেন। মাতৃভূমি যেমন আমাদের আবেগ, ঠিক তেমনই মাতৃভূমির প্রতীকী হিসাবে জাতীয় পতাকা কিন্তু আমাদের একটা আবেগ। এই আবেগ শুধু বাংলা নয়, বাংলা তথা সারা ভারতবাসীর আবেগ। আর এই আবেগকে মানুষ কেন্দ্র করে 15 আগস্ট এবং 26শে জানুয়ারিতে প্রতি বছর ঠিক জাতীয় পতাকাকে নিয়ে সারা বাংলা কেন, সারা ভারতবর্ষ কিন্তু আবেগপ্রবণ। এবং এই আবেগপ্রবণ বাঙালি তথা ভারতবাসীর, যারা পতাকা শিল্পী, যারা পতাকা তৈরি করে আসছেন দিনের পর দিন এবং প্রতি বছর। মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি উনশানি দক্ষিণপাড়া বাদামতলাতে রাজু হালদারের বাড়ি, যিনি দীর্ঘ কয়েক বছর ধরে পতাকা তৈরি করে যাচ্ছেন সারা ভারতবাসীর জন্য, এই আবেগকে ধরে রেখে। এবং এই আবেগকে যিনি ধরে রেখেছেন যেভাবে দিনের পর দিন, উনি এই 15 আগস্ট বলুন, এই 26শে জানুয়ারি বলুন, তার আগে তার বাড়িতে একটা ব্যস্তময় জীবনযাপন চলে। এবং এই ব্যস্তময় জীবনযাপন শুধু পতাকাকে নিয়েই, যে পতাকা জাতির একটা আবেগ এবং বিশ্বের কাছে এই পতাকা আজকে আমাদের গর্বের একটা বিষয়। এবং এই গর্বকে নিয়েই আমাদের রাজু হালদার দিনের পর দিন পতাকা তৈরির কাজটা করে যাচ্ছেন। আজকে আমরা তার বাড়িতে এসে উপস্থিত হয়েছি, তার সঙ্গে কথা বলে নেব। বলে পতাকা শিল্পী রাজু হালদারের সঙ্গে আমরা কথা বলে জেনে নেব তিনি কীভাবে এই পতাকা তৈরির কাজটা করে যাচ্ছেন এবং কত বছর ধরে এই পতাকা তৈরি করে যাচ্ছেন। এই পতাকা তৈরি শিল্পর সঙ্গে রাজু হালদার কীভাবে জড়িত হলেন তার আমরা রাজু হালদারের মুখ থেকেই শুনে নেব। রাজুদা, আপনাকে স্বাগত টাইমস বাংলাতে। আপনি কত বছর ধরে এই পতাকা তৈরির কাজ করছেন? এই পতাকার কাজ করছি আমরা আজ থেকে নয়, এটা অনেক পুরনো বিজনেস আমাদের, এটা ব্যবসা, এটা আমার বাবা থেকে করে আসছে, বাবার পর থেকে আমরা করছি। কি ভাবনাতে আপনি হঠাৎ করে পতাকা তৈরির কাজটা করলেন? না, ভাবনা চিন্তা বলতে কিছু নয়, এইটা তো আমাদের প্রতি একটা, আপনি অন্য কোনো ব্যবসা নিয়েও করতে পারতেন, হঠাৎ এই পতাকা শিল্প কেন আপনার মাথায় এলো? এটা আমার খুব ভালো ব্যবসা, খুব ভালো লাগে, যার জন্যই আমরা এই ব্যবসাটাই করি। মানে পতাকার প্রতি একটা, পতাকার প্রতি আলাদা ইমেজ আছে, যার জন্য আমি বাড়ি পর্যন্ত পতাকা রঙই করে করে ফেলেছি। আপনার বাড়িতে ঢুকতেই দেখলাম যে তিরঙ্গা কালারে আপনার বাড়ির রং, এবং আপনার যে শোবার ঘর তাতেও কিন্তু আপনার সেই তিরঙ্গার রঙের ছোঁয়া কিন্তু আমরা দেখতে পেলাম। এটা আমার অনেক দিনে আশা ছিল যে আমি পতাকার রঙের বাড়ি তৈরি করবো আমি, কারণ এই ব্যবসাটা আজকের নয় তো, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই ব্যবসাটা আমাদের, যে থেকে পতাকা, জাতীয় পতাকা আমাদের তৈরি হচ্ছে, সে থেকে আমার দাদু করেছে, আমার বাবা করেছে, তারপরে আমরা করছি। আচ্ছা, এই মুহূর্তে লকডাউন পরিস্থিতি, এবং এই লকডাউন পরিস্থিতির জন্য কাঁচামালের চাহিদাও তো একটু হলেও ঘাটতি পড়েছে, কীভাবে আপনারা এই এবছর করছেন পতাকা তৈরির কাজ যদি একটু বলেন? কাঁচামালের চাহিদা একটু কম, মাল কম আসছে বাইরে, করোনার জন্য মাল প্রোডাকশান হচ্ছে না, কাঁচামাল আসছে না, তার জন্য আমাদের এখানে একটু প্রোডাকশন একটু একটু কম আছে। আচ্ছা,
এবছর মানে ব্যবসা কেমন আপনার যাচ্ছে, মানে এই খরিদ্দার এখন তো দোকানপাটও তো বন্ধ, স্কুল কলেজগুলো বন্ধ, যে স্কুল কলেজের ধারেতে যে পতাকা তো যে দোকানগুলো বিক্রির দোকানগুলো ছিল সেই দোকানগুলো এখন বন্ধ, বা সেই জায়গা থেকে আপনার ব্যবসা বাণিজ্য কেমন? সেই জায়গা থেকে একটু ঘাটতি আছে, বাজার একটু খারাপই আছে, মোটামুটি স্কুল কলেজ সব টোটালি তো বন্ধ, যার জন্য মোটামুটি একটু বন্ধই আছে, একটু একটু কম, একটু আগের চেয়ে একটু কমে গেছে, একটু কমে গেছে। তো আপনি কি চাইছেন, মানে এই মুহূর্তে আপনার আকাঙ্ক্ষা কি, যে এই স্বাধীনতা দিবস আসছে এই 15 আগস্ট, তার আগে আপনার তোড়জোড় আপনার তো লেগেই গেছে, রাত দিনের ঘুম উড়ে, হ্যাঁ হ্যাঁ, আপনি এখন মানে এখন এখন তো আমি খাওয়া দাওয়ার টাইমই পাচ্ছি না, আমি পতাকা, হ্যাঁ পতাকার জন্য এখন মানে এখন মোটামুটি এই সময়টা একটু ডিমান্ড হয়েছে বাজারে, কেন ওই সিপিএম পার্টি অফিসার সব চাইছে যে ওরা প্রত্যেক পার্টি অফিসার অফিসে একটা করে মাল টাওয়ার জন্য রাজ্য কমিটি থেকে বলে দিয়েছে, যার জন্য একটু চাপ আরও বেড়ে গেছে। আপনার পতাকা কোথায় কোথায় যায় যদি একটু বলেন? আমার পতাকা মোটামুটি ধরে নিন আপনি ত্রিপুরা, আসাম, বিহার, পাশে আমার উড়িষ্যা, এই কয়েকটা রাজ্যে মোটামুটি আমাদের যায়, এবং বাংলা তো আছেই আছে আমাদের বাংলায়। আপনার কোনো মন্ত্রী বা নেতা তাদের বাড়িতেও নিশ্চয়ই পতাকা যাচ্ছে, বা যে আপনার পুলিশ প্রশাসনের প্রশাসনিক ভবন বলুন, সমস্ত সমস্ত জায়গায়, সমস্ত জায়গায়। তো সরাসরি আপনার সঙ্গে তারা কোনোদিনও দেখা করেছেন যে এই পতাকা কারা তৈরি করছেন বা তাদের সরকার আপনার সঙ্গে দেখা করছেন? অনেক অনেক এখন মোটামুটি এমএলএ এমপিরা তাদের বাড়িতেও গিয়ে দিয়ে আসি আমরা গিয়ে। তো এখন এই মুহূর্তে আপনাদের কি পরিস্থিতি, মানে আপনার বাড়িতে আপনাদের এইভাবেই তো সংসার চলছে এই পতাকা বিক্রির কাজ করে, তো এই মুহূর্তে এই যে দীর্ঘদিন ধরে একটা লকডাউন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা রয়েছেন, কি পরিস্থিতির মধ্যে যদি রয়েছেন এখন আপনাদের ফ্যামিলি, এই পড়াশোনার খরচা সেই জায়গা দিয়ে একটু বলেন। হ্যাঁ লকডাউনে একটু প্রবলেম তো হচ্ছে সকলে, আমার কেন আমার লেবারদেরও প্রবলেম হচ্ছে, কাজ ঠিকমতো হচ্ছে না, একটু কম হচ্ছে কাজ, আগের চেয়ে তো অত ভালো হচ্ছে না কাজ, যার জন্য একটু প্রবলেমই হচ্ছে লকডাউনের জন্য। তো কি চাইছেন এখন এই মুহূর্তে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আগামী দিনে এই পতাকা সেলকে বাড়ানোর জন্য কি পদ্ধতি কোনো কিছু ভাবনা চিন্তা করেছেন? পদ্ধতি কিছুই নয়, লকডাউনটা কেটে গেলে সব আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা আপনারা কি কাগজের পতাকাও তৈরি করছেন? হ্যাঁ হ্যাঁ সব কাগজের পতাকা। আচ্ছা একটা বিষয় লক্ষ্য করা গেছে, এই যে প্লাস্টিকের পতাকা এবং কাগজের পতাকা যেসব জায়গায় গেছে স্বাধীনতার পরের দিনকে, সেই পতাকা কিন্তু অবহেলা করা হচ্ছে, মানে অবমাননা করা হচ্ছে, রাস্তায় পড়ে থাকছে, আনাচে কানাচে পড়ে থাকছে। তো সেই জায়গা থেকে আপনি একজন দেশের পতাকা তৈরি করছেন এবং তার আপনার যে আবেগ জুড়ে আছে এর সঙ্গে, তো আপনারও তো কতটা খারাপ লাগছে? নিশ্চয়ই খারাপ লাগছে, এগুলো যারা এইসবগুলো টাকাচ্ছে টাওয়ানোর পরে সেইভাবে তাদের সেইভাবে প্রোটেকশন নিয়ে আবার খুলে নিয়ে আবার ওটা গঙ্গার জলে কমসে কম গঙ্গা ভাসিয়ে দেওয়া দরকার, ওটাকে বা একটা জায়গায় সংরক্ষিত করে রাখা দরকার। হ্যাঁ দেশের ঝান্ডা এটা না? আমরা কথা বলে নিলাম রাজু হালদারের সঙ্গে, উনি কিন্তু আবেগপ্রবণ, এই আবেগের জায়গা থেকে কিন্তু আজকে এই পতাকা শিল্পকে তিনি বেছে নিয়েছেন জীবিকা হিসেবে, কারণ তার কাছে জাতীয় পতাকার আবেগ কিন্তু অনেক বড়, উনিও কিন্তু চাইছেন এই যে জাতীয় পতাকা নিয়েই এই কাজ করে জাতীয় পতাকা শিল্পকে নিয়ে উনি আগে এগিয়ে যান, এবং উনি চাইছেন এই 15 আগস্ট এবং 26 জানুয়ারির পরের দিনকে যেভাবে পতাকা আনাচে কানাচে রাস্তায় পড়ে থাকে, দয়া করে সাধারণ মানুষ যেন সেই সব পতাকাগুলো একটি সংগ্রহ করে কোনো একটা ভালো জায়গায় রেখে দিই, কারণ তার মধ্যে আমাদের মায়ের আবেগ জড়িত আছে, যাতে কোনোভাবেই লুণ্ঠিত না হয় সেই আবেগ, এই ব্যাপারে আমরা কিন্তু সজাগ থাকব। ক্যামেরায় রোশনের সঙ্গে আমি সৈকত দাস, টাইমস বাংলা।